প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালের নয় বছরে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেগুলি জনসম্মুখে আনার জন্য বারিবারে প্রচারে বেরোলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য মঙ্গলবার রাজধানীর আগরতলার নয় বনমালীপুর এলাকায় সম্পর্ক সে সমর্থন কর্মসূচিতে বারিবারি প্রচারে বেরিয়ে পড়েন তিনি মূলত গত নয় বছরে ত্রিপুরা এবং গোটা দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উল্লেখযোগ্য অবদান সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই কর্মসূচিতে সামিল হন প্রদেশ বিজেপি সভাপতি ধলেশ্বর এলাকায় নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে মত বিনিময় করেন তিনি সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যকালের সময়ে দেশ কিভাবে বিকাশের লক্ষ্যে এগিয়ে গিয়েছে সেটা জনসাধারণকে অবগত করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এদিন প্রদেশ বিজেপি সভাপতি প্রচার কর্মসূচিতে বেরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়ে জনকল্যাণে গৃহীত বিভিন্ন জনমুখী প্রকল্প সম্পর্কে মানুষকে অবহিত করেন এর পাশাপাশি মুখ্যমন্ত্রী রাজ্যে প্রধানমন্ত্রী নীতি এবং জনকল্যাণমূলক কাজে দেশের মানুষ কিভাবে উপকৃত হচ্ছেন সে সম্পর্কে বিস্তৃতভাবে অবহিত করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি বলেন মানুষের মধ্যে একটা উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে তারাও চাই প্রধানমন্ত্রী মোদী যে কাজগুলি করেছে তার নিরিখে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি সরকারকে সমর্থন করে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে মোদীকেই চাইছেন মোদীজি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নয় বছর পূর্তি উপলক্ষে এক মাস বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি মোদিজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন সেই কাজগুলি জনসম্পকে আনার জন্য আমরা ডোর একটা কার্যক্রম নিয়েছি সেই ডোর টু ডোরে আজকে নয়বনমালিপুর এলাকায় বারো নম্বর বুথে আমরা সংগঠিত করছি মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদিজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে দু হাজার সেখানেও মোদিজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে রাজ্যের প্রতিটি মানুষ যাতে প্রধানমন্ত্রী মোদীর শাসন ব্যবস্থায় আনা ইতিবাচক পরিবর্তনগুলি বুঝতে পারে সেটা নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নেমে সরাসরি নাগরিকদের সাথে এদিন সংযোগ স্থাপন করলেন রাজীব ভট্টাচার্য ভিউ রিপোর্ট আর ই নিউজ